ছোট বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আমরা এর আগে লেটার্স অ্যান্ড সাউন্ডস নিয়ে একটা লেসনে শিখেছিলাম, আজকে আমরা লেটার্স অ্যান্ড সাউন্ডস নিয়ে আরেকটা ইন্টারেস্টিং লেসন শিখবো। তাহলে চলো শুরু করি। এখানে অনেক কাছাকাছি শব্দ শুনতে লাগে কিন্তু আসলে ডিফারেন্ট এরকম কিছু ওয়ার্ড নিয়ে আমরা বলবো, যেগুলির মিডল সাউন্ডগুলি অর্থাৎ মাঝখানের সাউন্ডগুলি ছোট এবং বড় এভাবে করে আলাদা হয়। তাহলে চলো দেখি। এটা হচ্ছে শিপ, এটা হচ্ছে শিপ। দেন বিন মানে ময়লার ঝুড়ি, বিন মানে শিমের বিচি। দেন স্লিপ মানে আছাড় খেয়ে পড়ে যাওয়া, অ্যান্ড স্লিপ মানে ঘুমানো। দেন স মানে সেলাই করা, আর শো মানে দেখানো। তাহলে আমরা এখানে দেখলাম যে কাছাকাছি দেখতে কিন্তু আলাদা শব্দ এরকম কিছু শব্দকে। তাহলে চলো, এখানে বলেছে লুক অ্যাট দ্য পিকচার, সে দ্য ওয়ার্ডস দ্যাট বিগিন উইথ দ্য সেম সাউন্ড। তাহলে একই সাউন্ড দিয়ে শুরু হয় এরকম ওয়ার্ড, দেখো শিপ আর শিপ, এরা দুজনই এই সাউন্ডটা দিয়ে বিগিন হয়। দেন বিন আর বিন, দেন স্লিপ আর স্লিপ, দেন স আর শো, দেন লিপ আর লিপ, মানে লিপ মানে ঠোঁট, লিপ মানে লাফানো, হিট, হিট মানে হচ্ছে মারা, ঢিসুম ঢিসুম, আর হিট, এই হিট মানে হচ্ছে তাপ, এই হিট মানে কি তাপ। তাহলে আপনাদেরকে বলেছে সেকশন সি করতে, সেকশন সি করি। এখন বলছে সে দ্য ওয়ার্ড দ্যাট হ্যাভ দ্য সেম মিডল সাউন্ড। তাহলে মিডল সাউন্ড সেম কোনগুলির, শিপ বিন স্লিপ স, আর মিডল সাউন্ড সেম কোনগুলি, শিপ বিন স্লিপ শো। দেন চলো অ্যাডিশনাল অ্যাক্টিভিটিস করি। আমাদেরকে বলেছে মিডল সাউন্ড সেম এরকমগুলোকে একই নেস্ট দিতে। তাহলে শিপের সাথে মিলে কোনগুলি, বিন লিপ স্লিপ হিট ডিপ এগুলি, আর শিপের সাথে মিলে কোনগুলি, ডিপ হিট স্লিপ লিপ বিন এগুলি। তাহলে আমরা এটা করলাম। এরপরে আমাদেরকে বলেছে ডু অ্যাক্টিভিটি সি ফ্রম ইয়োর টেক্সট বুক। তাহলে এই ভিডিওতে আমরা কী দেখলাম, আমরা লেটার্স অ্যান্ড সাউন্ডস দেখলাম, মিডল সাউন্ড সেম এবং স্টার্টিং সাউন্ড সেম, এরকম আমরা দুই ধরনের ওয়ার্ডস দেখলাম যেগুলি প্রায় কাছাকাছি উচ্চারণ মনে হলেও এগুলি কিন্তু ডিফারেন্ট। তাহলে এই ভিডিওতে আমরা শিখলাম লেটার্স অ্যান্ড সাউন্ডস। এর পরের ভিডিওতে আমরা খুবই মজার একটা জিনিস শিখবো, ফুডস উই নিড।